অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্র শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি একটা অধ্যায় নিয়ে এসেছি। যে অধ্যায়টা হচ্ছে যে বীজগণিতের সূত্রাবলী, অর্থাৎ এখানে আমরা বীজগণিতের যে সূত্র আছে সেই সব সূত্র আমি এখানে দেখিয়ে দেবো। এখানে আমাদের অনেক রকম সূত্র আছে, যে সূত্রগুলো আমি দেখিয়ে দেবো এইগুলো প্রত্যেকটা ক্লাসের গায়ে লাগবে। আপনারা অবশ্যই সেই সূত্রগুলো মুখস্থ করে নেবেন। এই সূত্রগুলো দিয়ে আমাদের বীজগণিতের সব অঙ্কগুলো হবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে থাকবেন, মানে চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখবেন আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কীভাবে করতে হয়। যেমন এখানে একটা অঙ্ক আছে যে এ প্লাস বি স্কোয়ার মানে কি, এ সূত্র কি, যেমন আমরা চল দিব কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তারপর দু নম্বর সূত্রটা কি আমরা মানে লিখে নেবো, দু নম্বরটা কি আছে যে এ যে প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস এটা প্লাস লিখে মাইনাস হয়ে যাবে টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইরকমভাবে। তারপর তিন নম্বর সূত্রটা আমি লিখে নেবো কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর সূত্রটা কী হবে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যেটা কী হতে পারে। এটা আপনারা জানেন যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, এই সূত্রগুলো আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে, তো এটা প্লাসে গেলে মাইনাস ওয়ান, তাহলে চার নম্বর সূত্র আপনারা সূত্রগুলো অবশ্যই দেখবেন, কেন এইগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো হয়। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কী হবে একটা হবে এ মাইনাস বি গুণ এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রগুলো সব চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে, সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমাদের কাজে লাগবে। পাঁচ নম্বর সূত্র কি হচ্ছে এবি। এবি সূত্র কি একটা লম্বা দায়িত্ব আনবেন। ঠিক আছে, টেনে উপরে এ প্লাস বি লিখবেন, লিখে নিচে দুই দেবেন, তার দিয়ে একটা স্কোয়ার করবেন, বিয়োগ দেবেন, আর একটা লম্বা দায়িত্ব আনবেন, নিচে দুই দিয়ে দেবেন, এখানে এ মাইনাস বি দিয়ে তার স্কোয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি ছ নম্বর সূত্র কি এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি আছে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা খুবই সোজা, আপনারা অবশ্যই একটু দেখবেন যে এ প্লাস বি তার কি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। ঠিক আছে, ইন্টু এটা ইহে কিছু না মানে ইন্টু বা এর এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে এর সূত্র। ঠিক আছে, এরকম দেখা করে আমরা অনেক সূত্র হবে। আমি দেখাচ্ছি 7 নম্বর সূত্রটা দেবো যে আবার এর একটা সূত্র হয়, যেমন এ কিউ প্লাস বি কিউ, মানে এইটা একটা সূত্র বা এরও আর একটা সূত্র, মানে এক একটা ক্লাসে এক এক রকমভাবে একটা অঙ্ক একটা রকমের অঙ্ক সূত্র দেওয়া। ঠিক আছে, কিন্তু সূত্রগুলো একই কিন্তু আলাদা রকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, যেমন এ কিউ প্লাস বি কিউ আমি আর একটা সূত্র দেখাচ্ছি, যেমন এ প্লাস বি হয় দিয়ে ইন্টু দিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র হয়। ঠিক আছে, তাহলে এইটা একই সূত্র কিন্তু আলাদা আলাদা টাইপের হয়। ঠিক আছে, যেমন অঙ্ক দেয় তেমন করতে হবে, অঙ্ক অনুযায়ী করতে হবে। 8 নম্বর কী দেবো, 8 নম্বর হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি আমরা লিখব কি এ মাইনাস বি এ এটা এ মাইনাস বি দেওয়ার পরে এ মাইনাস বি তার স্কোয়ার, এখানে প্লাস বসবে থ্রি এ বি দেওয়ার পরে আমরা এখানে মানে গুণ চিহ্ন দিয়ে এ মাইনাস বি। ঠিক আছে, যেহেতু মাইনাস সূত্র বসছে, তারপর আবার এরই 9 নম্বরটা কী হবে এ কিউ মাইনাস বি কিউ, আর একটা সূত্র হবে এ কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, এটা কী হবে এখানে আমরা বলছি কি এ মাইনাস বি, এখানে আমরা গুণ দেবো দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইরকমভাবে অঙ্ক সূত্রগুলো হবে। এরপর 10 নম্বর যে সূত্র আছে কি আমরা কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান কী হবে ফোর এ বি। ঠিক আছে, এইটা আমার এটা বি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান কি ফোর এ বি। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর সূত্র কী আছে এটা 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 মাইনাস হয়ে গেলে ফোর এ বি হলো। এটা আমি একই টাইপ হবে কিনা এটা প্লাস হয়ে গেলে আমাদের সূত্র বলতে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস খালি তো মাইনাস হলে প্লাস হলো। ঠিক আছে, এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান কী হবে আমরা প্রথম কী দেবো টু দেবো, প্রথম পয়েন্ট দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একই সূত্র কিন্তু একটু এদিক ওদিক আপনার অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তারপর 12 নম্বরটা লিখবো কি 12 নম্বর সূত্র আমরা লিখবো যে এ প্লাস বি কিউ। ए प्लस बी किউ सूत्र কি হবে আমি দেখিয়ে দিচ্ছি যে একটা হবে ए किউ प्लस थ्री ए स्क्वायर बी 3 ए स्क्वायर बी प्लस 3 ए तार बी स्क्वायर प्लस बी किউ তাহলে এটা একটা सूत्र ए प्लस बी किউ सूत्र ठीक তেমন ধরে আমি 13 নম্বর सूत्र লিখব সেই রকমই তাই ঠিক আছে আর একটা হয় ए प्लस बी किউ এর सूत्र মানে এটাকে সূত্র ঠিক আছে মানে এক এক রকমের বলে ঠিক আছে এটা কি হবে আমরা লিখব যে ए किউ তাহলে ए किউ प्लस बी किউ प्लस बी किউ प्लस थ्री ए बी दिए আমরা এখানে প্রথম বন্ধনী দেব দেওয়ার পরে আমরা ए প্লাস বি ঠিক আছে এটাকে সূত্র एटाके शुद्ध क्योंकि एक रकम बोले 14 नम्बर सूत्र हमें लिखे देव ए माइनस बी किऊ ये प्लस एगुने गए माइनस एगुने जाए ठीक है तो माइनस एगुने कि हमें लिखे ए किऊ माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी तार स्क्वायर माइनस बी किऊ एटाके सूत्र गल ठीक तेमन धरे आमरा 15 नम्बर सूत्र एक ही लिखब केमन लिखब जे ए किऊ माइनस बी किऊ ए सूत्र आमी सब रकम टाइपेर सूत्र बोले दिच्छि आमरा सूत्रटा फलो करबेन ताहलेई होबे एखाने कि होबे एइटार मतो होबे एटा प्लस आर एटा माइनस होबे ठीक आछे ए किऊ माइनस बी किऊ माइनस थ्री ए बी प्रथम बंधु एखाने ए चिन्ह प्रथम बंधुनी ए प्लस ए माइनस बी ठीक है क्या एखे प्लस एखे प्लस छो एखे प्लस होने माइनस आखने माइनस हो ठीक है तेल यही रकम भाव अंक हमें 15 रकम भाव सूत्र देखालम 15टा सूत्र देखालम अपना सूत्रगुलो स्क्रीनशॉट तुले नेबेन बीजगणितेर ये सूत्रगुलो खूब काजे लागे ये सूत्र ना होले आपनारा अंक करते पारबेन ना आपनारा अवश्य ए प्लस बी स्क्वायर ए माइनस बी स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर सूत्रगुलो ए स्क्वायर माइनस बी स्क्वायर ए बी सूत्र ए किऊ प्लस बी किऊ ए किऊ प्लस बी किऊ ए किऊ माइनस बी किऊ बी किऊ मैं सब रकम ही आम सब रकम भाग कर खुजे खुजे दीजिए ठीक है ए माइनस ए प्लस बी स्क्वायर ए प्लस बी किऊ ए माइनस बी किऊ और ए माइनस बी किऊ तेल ये कटा सूत्र को सूत्र अपना अवश्य यो मुखस्त करबें एखान प्रत्येकटा बीजगणित सूत्र नियम अंक आस मैं सूत्र पड़े सेगो अपना दिन अवश्य करें तेल अपनी मैं उपकारे आसो जो अंक আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এবং সহজে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন এবং পারলে বন্ধুদের শেয়ার করে দেবেন এবং পারলে নিয়মিত আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন।